হে রসুল তোমায় ভালোবাসি হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুকি না জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না জোরে হয় না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ তোমার পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা এ আশিকের দিদার দাও না আর দূরে থাকি আল্লাহ আমি নামাজ পড়ি আমি রোজা করি ইসলামের আহকাম আরকানগুলি সব মেনে চলি আর যত দুঃখ যত কষ্ট সব আমার কপালে আমার বেলা দু চালা ও দেখো নামাজ পড়ে না রোজা করে না হজ করে না টাকা আছে অর্থ আছে যাকাত দেয় না আর যাকাত তো দেয় নাম কেমন নাম কামাবার জন্য এ বাবু দেখবেন অনেকে আছে সারা বছর তো দান খয়রাত কোনো ব্যাপার নেই লোক দেখানোর জন্য রমজান মাসে গিয়ে দোকানে গিয়ে বলে বাবু এই যাকাতের শাড়ি বার করো যাকাতের শাড়ি আমি আমার চার লাগবে এখন লাগবে না অসুবিধা নেই দিয়ে দিয়ে বলে জাকাতের শাড়ি বার করো আচ্ছা বাবু জাকাত কোম্পানি কোনো শাড়ি বার করেছে নাকি এরকম কোনো শাড়ি আছে যে জাকাতের কোম্পানি শাড়ি কিন্তু দোকানে গিয়ে বলে না বলে না যে আমি জাকাত দেব জাকাতের শাড়ি বার করো তার মানে কি দামি শাড়ি না কমা শাড়ি কমা শাড়ি না আরে তোমার বাড়ি বসে বাস করে গরিব বলে অসহায় বলে তুমি একটা শাড়ি দেবে আর এদিকে আবার ক্যামেরা রেডি করে রেখেছে ফোকাস ফোকাস করে আবার ক্যামেরা ক্যামেরা রেডি রেখেছে দেখো আমি এত লোকে দান করেছি এটা নিয়ে আবার ফেসবুক করবে এটাকে নিয়ে আপনার টুইটার করবে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে এটা ইউটিউবে দেবে কথা ঠিক বলছি না ভুল বলছি আমি
তুমি একটা কাপড় দিয়ে জাকাতের শাড়ি বলে দোকান থেকে কমা শাড়ি কিনে নামটা কামামার জন্য আমার আল্লাহ তোমাকে জাকাত দিতে বলেনি তুমি যদি জাকাত তোমাকে দিতে হয় তবে তুমি তার একটা আত্মীয় স্বজন গ্রাম পাড়া প্রতিবেশীর ভিতরে একজন অসহায় মানুষকে খোঁজো তোমার এক বছরের সম্পূর্ণ জাকাতের টাকাটা একজনকে দাও কারণ হলো ওই টাকাটা দিলে ও একটা ব্যবসা করবে ছোট কারবার করবে তাহলে দ্বিতীয় বছর পরা টাকা দেওয়া লাগবে না যদি তাও না থাকে মাদ্রাসায় দান করে তুমি এইভাবে একটা করে শাড়ি দেবার 75 করে ফটো তুলে ফেসবুকে দেবে ওদান আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলে আল্লাহ মাদিনা কোথা তৌফিক দিন জোরে বলুন আমিন আমার খারাপ লাগছে আমি বাস্তব কথাটা বলছি যদি খারাপ লাগে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন তবে আমি আপনাদের কাছে বড় নিবেদন করছি হয়তো বাস্তব কথা আপনাদের বলতে গেলে কেন হক কথা বললে একটু বন্ধু বেজা বলে না তা আমি আমি কথা বলি একটু মাঝে মাঝে তিতো লাগলে অসুবিধা হবে তবে তিতো যদি জোর করে বাচ্চাদের খাবি দেওয়া হয় পিতা কিরমি কুচু কিরমি বড় কিরমি সব মরে সাদা অতএব একটু কষ্ট হলো ছোট ভাই হিসেবে আমাকে করে দেবেন ক্ষমা তাই আপনাদের কাছে আমি শুরুতেই বলে রাখি আমাদের ঈমান কামরা মজবুত করতে চায় আল্লাহ তাআলা সে তৌফিক দান করে বলুন আমিন এই অর্থ আছে যাকাত দেয় না হজ করে না কিন্তু ওর বেলা দুতলা আর আমি নামাজ পড়ি রোজা করি আমার বেলা দুচালা আল্লাহ এ তোমার কে রব্বি চা এরকম বলে না বলে না অনেকে বলে না আজকে ঈমান পাকা হয়ে যাবে দেখেন বাইনামাত বাদশা হারুন আল রশিদ দুখানা পাখি বুঝতেন একটার নাম হলো কাক আর একটার নাম হলো কোকিল বাদশা হারুন আল রশিদ যখন সিংহাসনে বসে বিচার করতেন ডান সাইডে থাকতো কোকিলটা বাম সাইডে থাকতো কাকটা যখন বিচার শুরু করে দেয় কিছু সময় পরে কাকটার ক্ষুধা লেগেছে ডাকে কাকটার ডাক কর্কশ লাগে না মিষ্টি লাগে শুনতে কর্কশ লাগে না কেমন ডাকে কা কা এ মনে হয় জানো এ ডাকটা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায় না কাক যখন ডাকছে বাচ্চা হারুন আল রশিদ বলছে এই প্রহরীরা তোমরা দেখতে পাও না কাকটার ক্ষুধা লেগেছে খাবার দাও যেন না ডাকে খাবারটা দিয়ে দাও ক্ষুধা পেয়েছে দেখতে পাও না প্রহরীরা ছুটে গিয়ে এই কাকের খাবারটা নিয়ে কাককে খেতে দিল আর এই খাবারের দিকে কোন পাখি আছে কি দেখছে কোকিল আছে না কোকিল ওই খাবার থেকে ওর তো ক্ষুধা পেয়েছে ওউ ডাকছে কোকিলের ডাক কেমন লাগে মধুর লাগে না দক্ষিণা বাতাসে বসন্তের সময়ে যখন ভোরবেলা ভেসে আসে আমাদের হৃদয় তো ছুঁয়ে যায় না কত সুন্দর করে ডাকে কুহু কুহু মিষ্টি মধুর লাগে না কোকিলটা যখন ডাকতে শুরু করে দিল আর ওই প্রহরীরা ওই খাবারগুলো নিয়ে কোকিলকে খেতে দিতে গেল বাদশা হারুন আল রশিদ বলল এ প্রহরীরা আমি তো খেতে দিতে বলেছি কাককে কোকিলকে খেতে দাও কেন বলছে বাদশা জাপানা এটা আপনার কেমন বিচার কাকেরও ক্ষুধা পেয়েছে কাককে খেতে দিতে বললেন আমি আমরা খেতে দিতে দিইনি বলে আমাদেরকে রাস করলেন কোকিলের তো ক্ষুধা পেয়েছে কোকিল ডাকছে বাচ্চা তাই কোকিলকে খেতে দিলাম আপনি আমাদের তবু রাস করছেন এটা আপনার কেমন বিচার কোকিলের ক্ষুধা পেয়েছে কাকের ক্ষুধা পেয়েছে কাককে খেতে দিইনি বলে বকছেন আর কোকিলকে খেতে দিলাম বলে বকছেন বাচ্চা এটা আপনার কেমন বিচার বিচারটা কি ঠিক হলো বিচার কি ঠিক হলো ঠিক হয়নি বাচ্চা হারুন আল রশিদ জানালো আমার প্রহরীরা আমি বাচ্চা হারুন আল রশিদ যখন বিচার সভাতে সিংহাসনে বসে যায় বিচার যখন শুরু করে দিই ওই সময়তে কাকা যখন ডাকে কাকা কাকা করে ডাকে ওর ডাকটা বড় কর্কশ লাগে আমি বাচ্চা শুনলে পড়ে আমার বিচার করতে অসুবিধা হয় বিচারটা আমার ব্রেন বিগড়ে যায় অতএব তাই বললাম কাককে খেতে দাও কাক খাবার পেলে পড়ে ও খাবার নিয়ে ব্যস্ত থাকবে আমি বাচ্চা আমার কানের কাছে ওই কাক আর ডাকবে না কাকের আওয়াজটা আমি শুনতে পাবো না আর কাকের ডাকটা আমি শুনতে চাই না তাই বললাম ওকে খেতে দাও যেন না ডাকে আর এদিকে কোকিল যদি ডাকে
আমি বাদশা হারুন আল রশিদ যখন বিচার শুরু করে দি আর যখন আমার ব্রেনটা ঠান্ডা করবার প্রয়োজন হয় আর এই কোকিল ওই সময় ডেকে ওঠে এর ডাকটা মিষ্টি লাগে মধুর লাগে আমি বাদশা ওই সময় কোকিলের ডাকটা শুনলে পড়ে আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যায় তাই বললাম কোকিলকে খেতে দিও না কোকিলকে যদি খেতে দাও ও তো আর ডাকবে না আমি বাদশা আমার কানের ভিতরে কোকিলের শ্রুতি মধুর আর শুনতে পাবো না তাই মানা করলাম কোকিলকে খেতে দিও না কোকিলকে যদি খেতে দাও তাহলে তো ডাকবে না তবে কাককে যে খাবার দিয়েছো এই কোকিলকে তার থেকে উত্তম খাবার ভালো খাবার রেখে দাও বিচার করে যাওয়ার পরে উত্তম খাবারটা ভালো খাবারটা কোকিলকে খেতে দেবে বাইরে আমার ঠিক তদ্রূপ মহান মাহবুবের নিকট ওই বান্দা বান্দিরা যারা নামাজ পড়ে না রোজা করে না হজ করে না অর্থ আছে যাকাত দেয় না ওই বান্দা বান্দির ডাকটা আল্লাহর কাছে কর্কশ লাগে কাগের মতো কর্কশ লাগে ওই বান্দা বান্দিরা যখন ডাকতে থাকে আল্লাহ বলে ফেরেশতারা বান্দা বান্দিটা কিসের জন্য ডাকে দেখো বলে আল্লাহ বাড়ি চাই বলে কতলা বলতে একতলা বলে দুতলা কারণ হলো ওর চাহিদা পূরণটা যদি না করে দিস ও ডাকতে থাকবে আমি আল্লাহ তোর ডাকটা শুনতে চাই না ও তো না ফরমান বান্দা ও না ফরমান বান্দি অতএব বোর ডাকটা আমি শুনতে চাই না তাই ওকে যদি একতলা চাই দিয়ে দাও কতলা দুতলা যেন আমি আল্লাহ আমাকে না ডাকে ওই ঘর করতে ব্যস্ত থাকে বাইরে আমার ঠিক তদ্রূপ মুমিন বান্দা জানাব ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আল্লাহকে রব বলে মেনে নিল তুম্মা ইসতাকামু এর উপর অটল থাকলো অচল থাকলো দুঃখ কষ্ট মুসিবত সব কিছু উপেক্ষা করে ওই বান্দা বান্দিরা যখন রাতের গভীরে রাতের অন্ধকারে যখন নামাজের পাটিটা বিছিয়ে যখন আল্লাহকে নামাজটা পড়ি রোজাটা করি ওই বান্দা বান্দি যখন আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ মন খুলে ডাক দেন আল্লাহ ওই বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহ তাআলার আরশে আজিমে কোকিলের থেকে আরো সুন্দর মধুর আওয়াজটা আল্লাহর দরবারে পৌঁছে যায় ওই বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর কাছে পানাহা চায় আল্লাহর কাছে সব কিছু চায় ফেরেশতারা ওই সময় বলে আল্লাহ ওই বান্দা বান্দিটা গাড়ি চাই বাড়ি চাই আল্লাহ বলে দিও না কারণ হলো যতটুকু প্রয়োজন পৃথিবীতে ততটুকু দাও ওই বান্দা বান্দির ডাকটা বি আল্লাহ বড় ভালো লাগে ওই বান্দা বান্দির ডাকটা বড় মধুর লাগে আমার ওই বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে আমি আল্লাহ আমাকে প্রভু বলে স্বীকার করেছে ওই বান্দা বান্দির ডাকটা আমি আল্লাহ আমার শুনতে মজা লাগে তাই ওকে পূর্ণ চাহিদা দিও না যতটুকু প্রয়োজন ততটুকু দাও বাদ বাকি সব কিছু ওই বান্দা বান্দির আখেরাতের জীবনে জামার দয়ার জান্নাতের ভিতরে উত্তম জিনিস রেখে দাও ধরে বলতে বলে আল্লাহু আকবার আমরা কাক হতে চাই না কোকিল হতে চাই আর মানে আমরা সলিড আমরা মুমিন হতে চাই কেন না আল্লাহ বলে ওই বান্দা বান্দি যেমন কোকিল এখানে ডাকছে খাবার দিতে বাচ্চা নিশ্চিত করছে কেন খাবার দিলে ওর ক্ষুধা লেগেছে ক্ষুধার জ্বালায় ডাকছে তবে ওই সুযোগে আমি বাচ্চা একটু ডাকটা শুনে নেব আমার মজা লাগবে আমার ভালো লাগবে আর যদি খাবার দাও ও তো আর ডাকবে না ঠিক তদ্রূপ মুমিন বান্দা বান্দির ডাকটা আল্লাহ শুনতে চায় আর ওই মুমিন বান্দা বান্দির ডাকটা যদি বন্ধ হয়ে যায় কেননা আল্লাহ পাককে যতদিন একজন পর্যন্ত আল্লাহ বলা আল্লাহ 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 আল্লাহর ডাক যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না তাই আমি মাঝে মাঝে সব জায়গাতে আল্লাহর নাম ধরে ডাকতে বলি কেন হায়াতের মালিক কে মউতের মালিক কে রেজেকের মালিক কে জোরে বলেন আল্লাহ আরো চিল্লে বলেন আল্লাহ
এই আল্লাহ তাআলার ডাকটা যারা অটল থাকবে অচল থাকবে কোন অবস্থাতে নড়বে না তাই আল্লাহ পাকের ঘোষণা এখানে আল্লাহ পাক জানাতে লাগলেন তুমাস্তাকামু যাদের উপর অটল থাকবে অচল থাকবে কঠিন মুসিবত আসবে তবু তারা আমি আল্লাহ আমাকে ভুলে যাবে না আমি আল্লাহ আমাকে স্মরণ করতে থাকবে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের ঘোষণা আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক জানাতে লাগলেন তারা বলতে থাকবে কি মুস্তাকামু যারা অটল থাকবে তাদের জন্য কি হবে আল্লাহ পাকের ঘোষণা তাতানজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ পাকের ফেরেশতারা তাতানজ্জালু নাযালা ইয়ানজুলু নাযিল হবে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের ফেরেশতারা পৃথিবীর জমিনে নাযিল হবে তাতানজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের প্রতি আল্লাহর ফেরেশতারা নাযিল হবে ধরে বলেন আল্লাহু আকবার এসে তারা চুপ করে থাকবে না তারা কি বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ সুন্দর কথা আল্লাহ বাইরে আমার ওই ফেরেশতারা পৃথিবীর জমিনে নাযিল হবে ওই বান্দা বান্দির কাছে আসবে এসে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই আচ্ছা ফেরেশতারা যদি বলে আমরা একবার সাউন্ড কমিয়ে দিলে মাইকের মধ্যে টানছে না তো দূর থেকে সব সময় মাইক কাছে নিয়ে মুখ নিয়ে বলতো একটু দূর থেকে বলি তো হ্যাঁ বলতো দেখি গন্ডগোল তো মানে দূর থেকে একটু সাউন্ডটা টানতে দেন কেন না সব সময় মাইকে মুখ দিয়ে বলা যায় না কথা ঠিক না আর কানে লাগবে কাছাকাছি বললে কানে লাগবে না মাঝে মাঝে অর্থাৎ আমি চাইছি আপনাদের যেন শুনতে কোনো অসুবিধা না হয় আপনাদের অসুবিধা হচ্ছে না তো কোনো আলহামদুলিল্লাহ চলেন একবার তাকবীর দেন নারী তাকবীর মাশাআল্লাহ চলবে এখনো চলবে ইনশাআল্লাহ আধা ঘন্টা কি এক ঘন্টা চলবে সারা রাত চলবে না ইনশাআল্লাহ টাইম বাধা আছে চলবে তত সময় তবে একটু ধৈর্যের পরিচয় দিন বাইরে আমার আল্লাহ পাকের ঘোষণা হলো ওই বান্দা বান্দিটার জন্য ফেরেশতা নাযিল হবে আর বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ফেরেশতারা যদি বলে কোনো ভয় নাই আমাদের কোনো ভয় আছে কি কোনো ভয় আছে যদি বলে ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই তাহলে আমাদের কোনো চিন্তা আছে কোনো চিন্তা আছে ফেরেশতারা বলছে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই যদি বলুন না সুবহানাল্লাহ বাইনে আমার শুধু তাই নয় সেই বিশ্বনবীর কাছে ওই সাহাবীটি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি মারা যাই আমার মওত হতে যদি দেরি হয় তবে আমার মৃত্যুর পর পরই যেন আল্লাহর দয়ার জান্নাতটা পেতে চাই আর আল্লাহ পাকের ঘোষণা হলো কি ওয়া আবশিরু বিল জান্নাহ ওই সময় বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই তবে তোমরা শুনে রেখে দাও ওয়া আবশিরু বিল জান্নাহ তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের দয়ার জান্নাহ এবং আল্লাহু আকবার তাহলে বিশ্ব নবীর আদেশের সঙ্গে কোরআনের সঙ্গে মিল হচ্ছে না হয় নাকি হচ্ছে না হয় না আলহামদুলিল্লাহ কত সুন্দর তত্ত্ব বলছে এই জান্নাতটা কি আল্লাতি কুনতুম তুআদুন এই জান্নাতটা হলো যেটা ওয়াদা করা হয়েছিল সে আল্লাহর দয়ার জান্নাত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তারপর পড়ি 30 নম্বর আয়াত মোটামুটি এই পর্যন্ত তাফসীর করে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি বুঝাবার এইবার শুরু করছি সেই মহা গ্রন্থের আল কুরআনুল মাজিদের 31 নম্বর পারার সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াত শুরু করছি এবার আল্লাহ পাকের ঘোষণা কি ওই যে ফেরেশতারা আসলো এসে তারা বলছে কি নাহনু আউলিয়া উকুম ফিল নাহনু আউলিয়াকুম আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম তারা বলছে
হাদিস তারা কাদের জন্য যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে তুমাস্তাকামু এর উপর অটল আছে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের ফেরেশতারা জানেন নাহনু আউলিয়াউকুম আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম প্রথমে বললেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের তারপরে বললেন কোনো চিন্তা নাই তোমাদের জন্য অপেক্ষা করছে কি দয়ার জান্নাত জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর তারপরে পরপরে আবার বলছে পরের আয়াতে বলছে নাহনু আউলিয়াউকুম আমরা তোমাদের কি হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম জুড়ে বলুন না সুবহানাল্লাহ তবে কেমন বন্ধু হবে আল্লাহর ফেরেশতারা কেমন বন্ধু হবে এই বন্ধুটা কেন দুনিয়ার জীবনে আমরা অনেক বন্ধু দেখি দুনিয়ার জীবনে অনেক বন্ধু আছে না কি বন্ধু আছে এমন বন্ধু আছে স্বার্থ ফুরালে কেটে পড়ে কিন্তু এই ফেরেশতারা কেমন বন্ধু হবে কত সময় আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে কি কত সময় বন্ধু হবে হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবনও বন্ধু হয়ে গেলাম ও ফিল আখিরা এবং আখিরাতের জীবনও বন্ধু হয়ে গেলাম জোরে বলুন দুনিয়ার জীবনও বন্ধু আখিরাতের জীবনও বন্ধু আর আখিরাতের জীবনে বন্ধু কেমন বন্ধু হবে একটু বলবো আপনাদের যে কেমন বন্ধু হবে অবাক হয়ে যাবেন মউতের পর প্রথম মঞ্জিলটার নাম কি প্রথম মঞ্জিল বান্দা বান্দিরা মারা যাবে মারা যাওয়ার পর প্রথম মঞ্জিল হলো কবর তো মারা যাওয়ার সময় দুটো ভাগ করা হয় দুটো ভাগ একটা হলো যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে এদের নাম কি ঈমানওয়ালা এরাই হলো মুমিন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নাই আল্লাহকে প্রভু বলে মানে নাই তাদের একটা দল এই সমস্ত বান্দা বান্দির জন্য দুখানা দল তৈরি করলেন আমার আল্লাহ পাক যারা মুমিন বান্দা বান্দি তাদের জন্য তাদের মৃত্যুর সময় আল্লাহ পাকের ফেরেশতা যখন আপনার হযরতে আজরাইল আলাইহিসসালাতু সালাম বান্দা বান্দির কাছে নিকট হাজির হয়ে যায় যখন আপনার জানটা কফ করবে ওই সময়তে বান্দা বান্দিরা মৃত্যুর সময় শেষ সময় আখেরি সময় ওই সময় বান্দা বান্দিটা আর কাছে এসে আজাজিল শয়তান এসে ধোকা দিতে থাকবে মৃত্যুর সময় শেষ সময় আজরাইল আলাইহিসসালাতু সালাম এসে ধোকা দিতে থাকবে কিভাবে ধোকা দেবে জানেন কিভাবে ধোকা দেবে বলতে থাকবে পৃথিবীর জমিনে অনেক নামাজ পড়েছো অনেক রোজা অনেক কলেমা তুমি পড়েছো আজ মউতের সময় জাকানদানির সময় কষ্টের সময় তোমার পুরা কলেমা পড়া লাগবে না পুরা কলেমা তোমাকে পড়তে হবে না তুমি অন্তত পক্ষে এই পর্যন্ত কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নয় তুমি শুধু বলো লা ইলাহা এই পর্যন্ত কলেমা পড়ো কেন সম্পূর্ণ কলেমা তোমার পড়ার দরকার নাই কারণ হলো তুমি পৃথিবীর জমিনে অনেক কলেমা পড়েছো মাথায় বড় পাগড়ি বাঁধা থাকবে বড় পিরহান পড়া থাকবে ওই সময় হাতে তসবিহ থাকবে আবার হাতে ঠান্ডা পানি নিয়ে চলকাতে থাকবে ঠান্ডা পানিটা এক এক ফোঁটা পানি ওই বান্দা বান্দির গায়ে এসে ছিটিয়ে যাবে কেন মৃত্যুর সময় শেষ সময় আর যদি রেজেকে পানি লেখা না থাকে পানি পিপাসায় কাতর হয়ে যাবে তথাপিও পানি খেতে পারবে না মৃত্যুর সময় শেষ সময় অনেকে আছে দেখবেন মৃত্যুর সময় জাকানদানি শুরু হয়ে যায় এখনো জীবন আছে কিন্তু পানিটা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় যায় কি যায় না কেননা ওই সময় রেজে তার আর পানি থাকে না ওই বান্দা বান্দিটা মৃত্যুর সময় শেষ সময় আখিরি সময় তার গালিটা পানি দিলেও পানি গড়িয়ে যায় কারণ হলো রেজে পানি থাকে না তাই পিপাসায় কাতর হয়ে যায় বুকটা ফেটে চৌচির হয়ে যায় ওই সময় আজাজিল শয়তান ইবলিস শয়তান ওই সময় মউতের সময় শেষ সময় ওই সময় মউতের সময় কাছে এসে ধোকা দিতে থাকে এ বান্দা তুই একবার চেষ্টা করে দেখ তুই যদি এই পর্যন্ত কলেমা পড়তে পারিস কেন আল্লাহর কাছে ওয়াদা করেছিল আজাজিল ইবলিস শয়তানকে যখন তাড়িয়ে দিয়েছিল কি বলেছিল আল্লাহ পাক এই সাতটা জাহান্নামায় যথেষ্ট নয় জাহান্নামা বাড়াতে হবে কারণ হলো আপনি আমার
আমাকে বিতাড়িত করেছেন ওই কারণে আমার সমস্ত আমার চালা চামটা সহ আমি ইবলিস শয়তান সমস্ত আদম সন্তানকে জাহান্নামে ঢুকাতে চাই বলেছিল না বলেনি তাই মৃত্যুর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবলিস শয়তান প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় আর ধোঁকা দিতে থাকে মৃত্যুর সময় পর্যন্ত ছেড়ে দেয় না তাই মৃত্যুর সময় এসে ধোঁকা দিতে থাকে বলে বান্দা অনেক তুই কলেমা পড়েছিস পৃথিবীর জমিনে আজকে তোর সম্পূর্ণ কলেমা পড়তে হবে না কারণ হলো তোর মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে গিয়েছে তোর কষ্ট হচ্ছে কষ্টের সময় তোর পুরো পড়তে হবে না পড় লা ইলাহা এই পর্যন্ত তুই যদি বলতে পারিস দেখ আমি আল্লাহর তরফ থেকে এসেছি এই সারাবান তোহুরা নিয়ে এসেছি ওই সারাবান তোহুরা তোকে খেতে দেব তোর পানির পিপাসা পেয়েছে তাই তোকে খেতে দেব তুই একবার অন্তত এই পর্যন্ত কলেমা পড়তে থাক ওই বান্দা বান্দিটা যদি আল্লাহকে রব বলে প্রভু বলে যদি না মেনে নেয় ওই বান্দা বান্দিটা ওই সময় তাহলে বলতে বুঝতে পারবে মনে হয় এটা তাহলে আল্লাহর ফেরেশতা সারাবান তোহুরা কত সুন্দর চেহারা মাথায় পাগড়ি হাতে তসবিহ বড় পিরহান পরা আর ঠান্ডা পানি নিয়ে সারাবান তোহুরা নিয়ে এসেছে ওই বান্দা বান্দিটা বুঝতে পারবে না তাই নি পড়ে নেবে লা ইলাহা পড়বার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে লা ইলাহা মানে কি দেয়ারি যে নো গড নেই কোনো প্রভু নেই কোনো স্রষ্টা নেই কোনো মালিক যদি কেউ বলে আল কেউ যদি বলে কোনো প্রভু নেই তার ঈমান থাক থাক জোরে বলেন থাকলো ওই সময়তে ইবলিস শয়তান ওই সারাবান তোহুরা নামক মানে ওর কাছে ওটা হলো পিসাব ওই পিসাবটা গায়ে ঢেলে দিয়ে চলে যায় ওই সময় ইসরাইল আলাইহিস সালাতু সালাম এসে জানটা কবজ করে আর জানটা কবজ করার পরে ওই বান্দা বান্দিটা বেঈমান হয়ে মারা যায় আর কিন্তু যারা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ মেনে নেবে আল্লাহকে যারা প্রভু বলে মেনে নেবে তোমরা সকামের উপর অটল থাকবে অচল থাকবে কোনো অবস্থাতে নড়বে না ওই বান্দা বান্দিটা মৃত্যুর সময়ে যদি ওই আপনার ইবলিস শয়তান আজাজিল যদি এসে ধোঁকা দিতে থাকে ওই সময় এই ফারিস্তারা নাহানু আউলিয়াকুম আমার দিকে খেয়াল করেন আমার দিকে নাহানু আউলিয়াকুম ওই যে বন্ধু হয়ে গেল নাহানু আউলিয়াকুম ওই বন্ধু মৃত্যুর সময় শেষ সময় আখেরি সময় এসে দেখতে থাকবে এবং স্বয়ং হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম বন্ধু হয়ে যাবে জোরে বলুন হাদিস শরীফের ভিতরে এসেছে স্বয়ং আজরাইল আলাইহিস সালাতু সালাম সহ ওই বন্ধু এবং ফেরেশতারা তারা হাজির হয়ে যাবে ওই সময় বলতে থাকবে না বান্দা না বান্দিরে এই যে তোকে ধোঁকা দেয় ইবলিস শয়তান ওই সময় ইবলিস শয়তানের পিছনে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে বলতে থাকে না বান্দা তোমার কষ্ট হয় হোক তবু তুমি একবার জবান খুলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বান্দাটা কলেমা পড়ে নি ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওই বান্দা বান্দিটা ঈমান নিয়ে মরল তার জানটা নি ইল্লিন নামক একটা জায়গাতে রেখে দেওয়া হবে ওই ইল্লিন হলো সপ্তম আসমানের উপরে ইল্লিন বলে জায়গা মুমিন বান্দা বান্দি রূহটা নিয়ে ইল্লিনে রেখে দেওয়া হয় আর যে সমস্ত বান্দা বান্দির নাফরমান বান্দা বান্দি যারা আপনার ঈমান নাই আল্লাহর রব বলে মানে নাই ওই নাফরমান বান্দা বান্দির জন্য সিজ্জিন বলে একটা জায়গা সপ্তম জমিনের নিচে ওই সিজ্জিন নামক জায়গাতে রূহটা নিয়ে সেখানে রেখে দেওয়া হয় ওই বান্দা বান্দিটা মারা যায় মারা যাওয়ার পরে যদি সে ঈমান তার থাকে মুমিন যদি হয় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সে যদি আল্লাহকে প্রভু বলে মেনে নাই ওই বান্দা বান্দিটা মৌতের পরে পরপরে তার যখন আবার একটু কাফনের কাজে একটু দেরি হয় যদি দাফনের কাজ করতে দেরি হয় কবরে নিয়ে যেতে যদি দেরি করে ওই বান্দাটা মুমিন বান্দাটা বলতে থাকে কদ্দিমুনি 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 আর দেরি করো না কারণ হলো আমি দেখতে পাই তোমরা দেরি করো কেন আমি আমার নজরে দেখতে পাই ওই কবরটা ওটা কবর না ওটা হলো জান্নাতের একটা বাগিচা
অথবা দেরি করো না আমাকে কবরস্থানের দিকে নিয়ে চলো আমাকে কবরস্থানের দিকে নিয়ে চলো কারণ কারণ তারা চোখের সামনে দেখতে পায় আল্লাহ পাকের দয়ার জান্নাত কারণ এখানে বলছে আল্লাহ পাকে হাবিব বলতে লাগলো এ বাবা সাহাবী তোমার মৃত্যু হতে দেরি হতে পারে কিন্তু আল্লাহর দয়ার জান্নাতটা পেতে দেরি হবে না আর ওই সময় যদি বান্দা বান্দিটা না ফরমান হয় আল্লাহকে প্রভু বলে না মানে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হয় না চলবে ইনশাআল্লাহ দেখি একটুখানি পিকআপটা চেক করে দেখি না রে তকবীর আরে বাপ রে বিশাল চাঙ্গা না রে তকবীর ওই সময় বান্দা বান্দিটা যদি নাফরমান বান্দা বান্দি হয় আল্লাহকে যদি প্রভু বলে না মানে ওই বান্দা বান্দিটা বলতে থাকবে আইনা তাজহাবুনি আমাকে নিয়ে যেও না আমাকে কবরস্থানে নিয়ে যেও না কারণ হলো আমার চোখে আমি দেখতে পাই ওটা তো কবর না ওটা হলো জাহান্নামের একটা অংশ আমি দেখতে পাই আমার চর্ম চোখে দেখতে পাই ওটা কবর না কবর না ওটা জাহান্নামের আযাবের ফেরেশতা তারা দাঁড়িয়ে আছে 99টা সাপ দাঁড়িয়ে আছে তাদের এক একটা সবলের যদি একটা নিঃশ্বাস পৃথিবীর জমিনে পড়ে তাম পৃথিবীতে একটা সবুজ তিরিনলতা জন্ম নেবে না কেমন বিষাক্ত তারা 99টা সাপ হা করেছে আইনা তাজহাবুনি আমাকে কবরস্থানের দিকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না কারণ হলো আমি দেখতে পাই ওখানে দাঁড়িয়ে আছে বড় বড় হাতুড়ি নিয়ে তাদের চোখ নাই কান নাই জবানও নাই কথাও বলতে পারে না ওই ফেরেশতা চোখে দেখতেও পায় না কানেও শুনতে পায় না কারণ হলো বান্দা বান্দি যদি চিৎকার করে শুনলে হয়তো মায়া লাগবে তাই আল্লাহ ওই ফেরেশতারা আযাবের ফেরেশতা যারা হয় তাদের চোখ থাকবে না কান থাকবে না শুনতে পাবে না জবানও থাকবে না কেবলমাত্র শুধু তারা হাতুড়ি চালাতেই থাকবে তাই ওই বান্দা বান্দিটা ওই জাহান্নামের ফেরেশতা থেকে ভয় পেয়ে যাবে বলতে থাকবে আইনা তাজহাবুনি আইনা তাজহাবুনি আমাকে নিয়ে যেও না কারণ হলো আমি দেখতে পাই আযাবের ফেরেশতা ওখানে বড় বড় হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কবরস্থানে দিয়ে দেওয়ার পরে কেমন বন্ধু হবে নাহানু আউলিয়া হুকুম এই নাহানু আউলিয়া হুকুম কেমন তারা বন্ধু হবে যদি আমি তাফসীর করি ঘন্টার ভর ঘন্টা চলে যাবে তবে বেশি সময় একটার উপরে নেব না মোটামুটি বুঝিয়ে আবার তাফসীরের দিকে চলে আসবো আমি পরের আয়াতে চলে যাব অসুবিধা হচ্ছে নাকি আপনাদের এই নাহানু আউলিয়াকুম কেমন তারা বন্ধু হবে কবরের ভিতরে দাওয়ার পরে ওই বান্দা বান্দির জন্য দুখানা ফেরেশতা চলে আসে একজনের নাম হলো মুনকির আর একজনের নাম নাকি আমরা জানি না জানি না মুনকির নাকি দুটো ফেরেশতা আছে কবরে এসে সওয়ালের জবাব চাই চাই না যারা আপনার ঈমান যাদের নাই যাদের ঈমান নাই কবরে দাওয়ার পরে তাদের আবার রূহটা সেই সিজ্জিন থেকে সপ্তম জমিনের নিচে থেকে আবার রূহটা নিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয় সে ভয়ে চড়চড় সরো হয়ে যায় তর্জন গর্জন করতে করতে মুনকির নাকি হাজির হয়ে যায় এই মুনকির নাকি হাজির হয়ে যাওয়ার পরে যখন বলতে থাকে তোমার রব কি তোমার প্রভু কি তোমার তোমার দিন কি তোমার নবীর নাম কি এগুলো আমরা সব জানি তাই আপনাদের স্পিরিটে বলে মূলত বোঝাতে চাইছি বাবা যখন ওই তিনখানা প্রশ্ন করবে তারা জবাব দিতে পারবে না তখন ওই সময় ফেরেশতারা ওই 99টা সাপ কবরের ভিতরে চেয়ে দাঁড়াবে দংশন করতে থাকবে এমন দংশন করবে এমন দংশন করবে ওই বান্দা বান্দিটা সহ্য করবার ক্ষমতা থাকবে না আবার এদিকে আযাবের ফেরেশতা যার দেখতে পাবে না যে দেখতে পাবে না কান নাই শুনতে পাবে না চিৎকার করতে থাকবে তথাপিও শুনতে পাবে না বড় বড় মুগুর দিয়ে বড় বড় হাতুড়ি দিয়ে ওই বান্দা বান্দিটাকে মারতে থাকবে 70 গজ জমিনের নিচে পুঁতে যাবে আবার চুল ধরে তোলা হবে আবার পিটাতে থাকবে আবার তোলা হবে আবার পিটাতে থাকবে আবার তোলা হবে আবার পিটাতে থাকবে বান্দা বান্দিকে সুস্থ করতে পারবে না
চিৎকার করতে থাকবে কিন্তু পৃথিবীর কোন মানুষ তো সে চিৎকার শুনতে পাবে না ওই ফেরেশতাটাও শুনতে পাবে না সেই দিন তারা বুঝবে কবরের আযাবটা কত বড় ভয়ানক ওই কবরের আযাবে গ্রেফতার হয়ে যাবে শুধু তাই নয় কবরটা তো সংকীর্ণ হয়ে যাবে বান্দা বান্দি নাকি চাপ দিতে লাগবে ডান দিকের মাটিটা চাপ দেবে এমন ভাবে চাপ দেবে ডান সাইডের হাড় পাজরা গুলো সব বাম সাইডে চলে আসবে বাম সাইডে চলে আসার পরে বান্দা বান্দিরা ওই সময় এমন চাপ রাখাবে আবার বাম সাইডের পাজরা ডান সাইডে চলে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই বান্দা বান্দিটা এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে চিৎকার করতে থাকবে আল্লাহ একবার পৃথিবীতে পাঠান আর ভুল করব না আর না পারমানি করব না আপনাকে প্রভু বলে মেনে নেব আপনাকে সৃষ্টা বলে মেনে নেব আর ভুল করব না কিন্তু তার কিছু করার থাকবে না কারণ আল্লাহ পাক বলবে কত আলেম বান্দারা তোমাদের কাছে দ্বীনের দাওয়াতটা দিয়েছিল কোরআনের কথা বলেছিল ইসলামের কথা বলেছিল আমি আল্লাহ আমার কথা বলেছিল কিন্তু তোরা শুনিস না যা আমি আল্লাহ তো আর আজকের তোর জন্য রহমান রহিম নয় তুই আমার কাছে নাফরমানি করেছিস আমি আল্লাহ আমার কথা শুনিস নাই অথবা আল্লাহ শুনবেন না কিয়ামত পর্যন্ত এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু যারা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নেবে ওই সময় বান্দা বান্দিটা কবরে দেওয়ার পরে মুহূর্তের ভিতরে যখন আবার দুইখানা ফেরেশতা এসে আবার রূহটা ইল্লিল থেকে সপ্তম আসমান থেকে রূহটা নিয়ে আবার যখন বান্দা বান্দিকে ফিরিয়ে দেওয়া হবে ওই বান্দা বান্দিটা কবরের ভিতরে জীবিত হয়ে যাবে জীবিত হয়ে যাওয়ার পরে ওই সময় বলতে থাকবে আর দেরি হয়ে গেল আর দেরি করবেন না এই মুহূর্তে আমি দেখতে পাই পশ্চিম আকাশে সূর্যটা যেন ঢলে গিয়েছে আসরের সময় হয়ে গিয়েছে আমাকে একটু পানি দাও অজু বানাবো আসরের নামাজটা আদায় করবো ফারিস্তা বলবে কা নামাজ কাজার ব্যাপার নয় কারণ হলো এখন একটা সময় এই সময়টা নামাজ পড়বার দরকার নাই তুমি দুনিয়ার জমিনে আর বেঁচে নাই ইন্তেকাল হয়ে গেছো তুমি বিদায় নিয়ে কবরের জীবনে চলে এসেছো আর নামাজ পড়তে হবে না তুমি শুধু তিনখানা প্রশ্নের জবাব দাও তিনখানা যখন প্রশ্নের জবাব দিয়ে দেবে রবের নাম কি আল্লাহ জোরে বলেন আল্লাহ দিন কি জোরে বলুন ইসলাম নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর নাম যখন বলবে ওই সময় দেখা দেখাতে থাকবে আমার আপনার নবীকে ওই কবরে দেখাতে থাকবে এটা কি তোমার নবী বলবে নাআম নাআম হ্যাঁ এটাই আমার নবী কিন্তু নবীকে যদিও না দেখে ওই দিন দেখে বুঝতে পেরে যাবে এটাই সেই রহমাতুল লিল আলামিন ওই বান্দা বান্দিটা কবরের ভিতরে যখন প্রশ্নের জবাব না দিয়ে দেবে ওই প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার পরে যদি আযাবের ফেরেশতা আসতে চায় এবার নাহানু আউলিয়াউকুম কেমন তারা বন্ধু হবে ফেরেশতারা তার জন্য ফেরেশতা আল্লাহ পাক পাঠাবে ওই বান্দা বান্দির জন্য কবরে যারা থাকবে মুমিন বান্দা তার চারদিকে চারখানা ফেরেশতা দান করানো হবে ডাইনে একজন থাকবে বামে একজন থাকবে সামনে একজন থাকবে মাথার দিকে পায়ের দিকে আর একজন থাকবে চারদিকে চারজন ফেরেশতা নাহানু আউলিয়াউকুম তারা বন্ধু কবরের শুধু চারজন বন্ধু থাকবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাইনা মানুষ কবরের জীবনে মাথার দিকে একজন পায়ের দিকে একজন ডাইনে একজন বামে একজন ডাইনে দিকে পুরো
প্রথমে প্রবেশ করবার চেষ্টা করবে ওই কবরের ভিতরে যখন গর্জন গর্জন করতে আযাবের ফেরেশতা প্রবেশ করতে যাইবে ওই সময় কবরের ডান সাইড থেকে ওই সময় একজন সুন্দর সুপুরুষ দরওয়ান হিসাবে তার বন্ধু হিসাবে দাঁড়িয়ে যাবে বলবে কে তোমাকে তুমি তোমার পরিচয় কি ওই সময় বলতে থাকবে আমি হলাম এই কবরের সাইদ বান্দা বান্দির আমি হলাম বন্ধু নাহনু আউলিয়াকুম আমরা এই বান্দা বান্দির বন্ধু জুড়ে বলুন সুবহানাল্লাহ বলে কেমন বন্ধু বলছে পৃথিবীর জমিনে রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল এবং দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিল আর এই নামাজ আদায় করার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে বন্ধু করে বান্দা বান্দির জন্য কবরে পাঠিয়ে দিয়েছে বেকান থেকে ঢুকতে পারবেন না ওখান থেকে আযাবের ফেরেশতা আবার পালিয়ে যাবে গিয়ে বাম সাইড থেকে ঢুকবার চেষ্টা করবে উঠে যাচ্ছে বাবু চলে যাচ্ছে না হাত দেখাতে হবে না কেন গোনাগোনা করতে হবে তো হাত দেখাতে সত্যি কি অসুবিধা হচ্ছে আপনাদের দোয়া করে দেব চলবে এখনো তবে একদম উঠতে হবে না যদি উঠে হাত দেখাতে হবে জি সারা রাত হবে জি না আমি চেষ্টা করছি যত আপনারা যদি বসে থাকেন তো চলবে আর যদি উঠে যান তাহলে কি করে বলবো তাহলে উঠে গিয়ে যদি যেতে হয় তাহলে বলে যেতে হবে আমাকে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ খবরদার একজন যদি উঠে যায় পাঁচটা ধরে বসে দিতে হবে তা না হলে কিন্তু আমি দোয়া করে দেব ঠিক আছে একজন ওঠা চলবে জি সারা রাত হবে ব্যাটারি ডাউন হবে আমার আতা হতে পারে কারণ হলো আমি তো মেশিন না কারণ প্রতিনিয়ত প্রতি রাত চলতে হয় প্রতিনিয়ত কথা বলা লাগে যাই হোক কেন রাত কবি হয়েছে তো একটু ঘুম ঘুম আপনাদের ভালো লাগছে তাই মাঝে মাঝে একটু তাকবীরের ধ্বনি মহান স্রষ্টা মাহবুবের নাম নিতে বলছি কারণ হলো ঘুমটাও চলে যাবে আমার আল্লাহ খুশি হবে জোরে বলুন নারী তাকবীর নারী তাকবীর বাইনামার ওই কবরে জীবনে কেমন বন্ধু হবে বাম সাইডে ওখান থেকে আযাবের ফেরেশতা ঢুকবার চেষ্টা করবে কিন্তু সেখানেও বাধা সেখানেও বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে ওখান থেকে বলবে এখান থেকে ঢোকা হবে না বলে তুমি কে বলে আমিও বন্ধু জোরে বলো কেমন বন্ধু বলে পৃথিবীর জমিনে এই বান্দা বান্দিটা এই পৃথিবীর জমিনে ফরজ রোজাটা রাখতো কারণ হলো দুনিয়ার জীবনে যারা রোজা রাখে যারা বেরোজগার ওই সময় তারা সারাটা দিন খেয়ে খেয়ে চলে কিন্তু যারা রোজা রাখে তাদের সম্মুখে থাকে ফল ফলাদি তারা খায় না তারা ইফতার যদি সম্মুখে চলে আসে তথাপিও সে খায় না কারণ হলো নির্দিষ্ট সময়ের দিকে ইফতারের সময়ের দিকে খেয়াল তা রেখে দেয় আর আল্লাহর কাছে কানতে থাকে সামনে থাকে ঠান্ডা পানি মিঠা পানি ফল ফলাদি তবু খায় না কারণ হলো আমার আল্লাহর হুকুম নির্দিষ্ট সময় ছাড়া খাওয়া যাবে না তাই আল্লাহ পাক ওই সময় খুশি হয়ে যায় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে আমার ফেরেশতারা দেখ তোরা নিষেধ করেছিলি বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না আমি আল্লাহ বড় মায়া করি আমি আল্লাহ বড় দয়া করি আমার বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ খুশি হয়ে বান্দা বান্দিদেরকে তৈরি করেছি দেখ আমার বান্দা বান্দিদের সামনে আছে ঠান্ডা পানি আমার বান্দা বান্দিদের সামনে আছে ফল ফলাদি তারা খায় না আমি আল্লাহ আমার কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করে হাত তুলে কাঁদতে থাকে আল্লাহ ক্ষমা করে দিন মাফ করে দিন এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম ওই সময়তে এই নাহনু আউলিয়াকুম বান্দা বান্দি পিট করে দেয় রোজা রাখবার কারণে যাই ফেরেশতার জন্য তুমি বন্ধু হয়ে যাও তাই কবরে যখন চলে যায় ওই বন্ধুটাকে পাঠিয়ে দেয় তোমার ডিউটি শুরু করে দাও যখন কবরে বাম সাইডে বলতে থাকবে আমি গোলাম এই বান্দা বান্দির রোজা রেখে দেওয়ার কারণে এবং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহকে রব বলা মেনে নেওয়ার কারণে আমি বন্ধু হয়ে গেলাম অতএব আযাবের ফেরেশতা তুমি এখান থেকে ঢুকতে পারবে না আবার চলে যাবে মাথা
বড় মুসিবতের দিন কিয়ামতের দিন ওই কিয়ামতের মহা ময়দানে মাথার উপরে সূর্যের 12টা মুখ হয়ে যাবে মাথার গিনুগুলো টক 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 করে ফুটতে থাকবে গিনুগুলো কান দিয়ে নাক দিয়ে গড়িয়ে যেতে থাকবে কিন্তু ওই বান্দা বান্দিটা জানা না ফরমান বান্দা বান্দি আর যারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ প্রভু বলে যারা স্বীকার করবে তাদের একটা দল হয়ে যাবে এবং আর একটা দল হবে যারা আল্লাহকে মানবে না আল্লাহকে স্রষ্টা প্রভু বলে মানবে না তাদের একটা দল হয়ে যাবে ওই সময় পানি পানি করে চিৎকার করতে থাকবে কেননা আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই বান্দা বান্দিগুলো যখন ওই সময় আরশের নিচে ছায়া পাবে না কোথায় গেলে পাওয়া যাবে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে আর নাহনু আউলিয়াউকুম এখানে যারা আল্লাহ পাকের ফরিস্তারা বন্ধু হয়ে যাবে ওই বান্দা বান্দিদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে শুধু তাই নয় পানি 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 করে চিৎকার করতে থাকবে পানি পাবে না হাউজে কৌসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে ওই দিনটা এমন কঠিন সময় আর ওই দিন তো কেউ কারো হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না পিতামাতা সন্তানাদির হবে না সন্তানাদি পিতামাতার হবে না ওই কিয়ামতের মহা ময়দানে কেউ কারো হবে না ওই কিয়ামতের মহা ময়দানে কেবলমাত্র এই নাহনু আউলিয়াকুম আল্লাহ পাকের ফেরেশতা এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হবে না আল্লাহ পাক ওই দিনে আল্লাহ পাকের নাম থাকবে কাহার আল্লাহ খুব গর্জন গর্জন দিয়ে বান্দা বান্দিদেরকে উত্তোলন করে ডাকতে থাকবে ওই দিনেতে মুমিন বান্দা বান্দির জন্য হলো আল্লাহ রহমান রহিম গফুরুর রহিম কিন্তু ওই সমস্ত বান্দা বান্দি যারা নাফরমান বান্দা বান্দি যারা তাদের জন্য রহমান রহিম নয় আল্লাহ পাকের ওই দিনের নাম থাকবে কাহার আহার থাকবে আল্লাহ বাইরে আমার ওই কিয়ামতের মহা ময়দানে
পানি পানি করে চিৎকার করতে থাকবে কারণ ওই দিনে তো সমস্ত আম্বিয়া কেরামেরা সমস্ত নবীরা সমস্ত রাসূলেরা তারাও বলতে থাকবে ইয়া নাফসি ঠিক এইভাবে হাঁটুটা গেড়ে বান্দা বান্দিরা হাঁটুটা গেড়ে কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে ওই কিয়ামতের মহা ময়দানে আদম নবী নাফসি নাফসি ঈসা নবী নাফসি নাফসি মূসা নবী নাফসি নাফসি ইব্রাহিম নবী নাফসি নাফসি ইসমাঈল নবী নাফসি নাফসি জাকারিয়া নবী নাফসি নাফসি ইউসুফ নবী নাফসি নাফসি সবাই নাফসি নাফসি করতে থাকবে এই সময় কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে হাঁটুটা গেড়ে তমাম বান্দা বান্দিরা হাত খানা উত্তোলন করে দিয়ে আল্লাহ পাকের দরবারে নাফসি 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 করতে থাকবে মাথাটা উপরের দিকে হাত খানা উপরের দিকে হাঁটু ভাবে হাত আল্লাহর দরবারে চাইতে থাকবে কোন বলতে থাকবে ইয়া কবলি উম্মতি তিনি অন্য কেউ নয় তিনি হলেন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশানে তিনি ইয়া কবলি উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে ওই কিয়ামতের মহা ময়দানে আর না ফরমান বান্দা বান্দি জনাব পানি পানি করে চিৎকার করতে থাকবে পানি পাবে না আর মুমিন বান্দা বান্দিরা পানি পানি করবে আর নাহনু আউলিয়াউকুম যারা কিনা বন্ধু হয়ে যাবে ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে ওই সময় ওই সমস্ত বন্ধুরা আল্লাহর ফেরেশতারা বান্দা বান্দিদেরকে নিয়ে হাউজে কৌসারের ধারে দাঁড় করিয়ে দেবে এমন বন্ধু তারা হবে বুঝতে পারছেন না পারছেন না এমন বন্ধু হবে আর যারা না ফরমান বান্দা বান্দি হবে ওই কিয়ামতের মহা ময়দানে পানি 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 করে চিৎকার করতে থাকবে তথাপিও পানি তারা পাবে না আল্লাহ বলতে থাকবে আমার ফেরেশতারা চলে যাও জাহান্নামে জাহান্নাম থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে আসো ওই বান্দা বান্দি দিবকে খেতে দাও কেননা আমি আল্লাহ আমাকে প্রভু বলে মানি নাই আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে মানে নাই আমি আল্লাহ আমাকে প্রভু বলে মানে নাই আজকে আমার কাছে পানি পানি করে চিৎকার করে পানি দিও না চলে যাও জাহান্নামা থেকে উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে ওই বান্দা বান্দিদেরকে খেতে দাও ওই সময় উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজ জাহান্নাম থেকে পেয়ালায় পড়ে ওই বান্দা বান্দিদেরকে খেতে দাও হবে এমন উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো নিয়ে বান্দা বান্দি পানি বলে যখন নিজে মুখের কাছে নিয়ে আসবে ওই সময় ঠোঁটটা ঝরে যাবে ঠোঁটটা ঝরে যাবে কতটা ঝরে যাবে জানেন ওই বান্দা বান্দির ঠোঁটটা ঝরে যাবে না ভি পর্যন্ত ঝরে যাবে এত উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলো যেই খেতে থাকবে মুখের কাছে নিয়ে আসার সঙ্গে 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 এমন ফুটন্ত রক্ত আর পুঁজ নিচের ঠোঁটটা ঝুলে যেয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে আবার ওই পানি তারা না পেয়ে ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজগুলি তারা পানি বলে সেবন করে নেবে কিন্তু কিছু করার নাই কি খাবে কিছু পাবে না ওই সময় ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর জাহান্নাম থেকে নিয়ে আসা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজ গুলো ওই নাফরমান বান্দা বান্দিরা যখন তারা গিলে খাবে যখন সেবন করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে প্রবেশ করবে পেটের ভিতরে প্রবেশ করবার পরে মুহূর্তের ভিতরে নাড়ি ভুঁড়ি গুলো সব গলে যাবে নাড়ি ভুঁড়ি গুলো সব গলে গিয়ে পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে ওই সমস্ত বান্দা বান্দির জন্য ফেরেশতারা বন্ধু হয়ে তাদেরকে সঙ্গী সাথী করে নিয়ে বিশ্ব নবী দরবারে হাউজে কৌসারের ধারে দেবে
রেখাটি সেটি হলো পৌঁছিরত আখিরাতের শেষ মঞ্জিল সেটা হলো পৌঁছিরত সেটা কোথায় আছে জানেন শেষ গাটি পৌঁছিরতটা কামতির মহা ময়দানে ময়দানে মাশারে আমার আল্লাহ খুব চালাক জান্নাত কাছাকাছি রাখবেন না জান্নাত একটু দূরে রাখবেন আর কামতের মহা ময়দানে ময়দানে মাশারে একেবারে পাশে থাকবে সেটার নাম কি জাহান্নাম কি জোরে বলেন কি জাহান্নাম কাছাকাছি থাকবে কারণ জান্নাত যদি কাছে থাকে মানুষ হুড়হুড়ি করে ঢুকবার চেষ্টা করতে থাকবে তাই অতএব জান্নাত আল্লাহ দূরে রাখবেন আর জাহান্নামটা কাছাকাছি রাখবেন এই জাহান্নামটা কাছাকাছি রাখবার জন্য আমার আল্লাহ পাক এই জাহান্নামের উপরে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তার সেতু বানিয়ে দেবে ওই সেতুটার নাম কি ফুলসিরাত জোরে বলেন কি ফুলসিরাত ওই ফুলসিরাতটা কেমন চওড়া হবে জানেন কেমন চওড়া হবে চুলের মতো নয় চুলের চুলের থেকে সরু আর তরবারি থেকে ধারালো এটা আলেমরা শুধু বলে আর আমরা শুধু কানে শুনি কিন্তু একবারও কি অনুধাবন করেছি চুলের থেকে সরু কত সরু হতে পারে আর তরবারি থেকে ধারালো ওই জাহান্নামের আগুনটা পুড়ে পুড়ে কালো কয়লার মতো হয়ে গিয়েছে আর ওই জাহান্নামের উপরে ফুলসিরাতটা চুলের থেকে যদি সরু হয় আর অন্ধকার জায়গা ওই জাহান্নামের উপরে খালি চোখে কি ওই সেই ফুলসিরাতটা দেখতে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না তাই বান্দা বান্দিরা ওই জাহান্নামের উপরে ফুলসিরাতের কাছে গিয়ে কান করে দাও হবে বান্দা তুমি চলে যাও এই জাহান্নামটা তুমি ওই এটাকে অতিক্রম করলে পরে তারপরে তোমার জন্য পরে জান্নাত অপেক্ষা করছে বান্দা বান্দিরা দাঁড়িয়ে যাবে নাফার বান বান্দা বান্দি যারা ওখানে দাঁড়িয়ে যাবে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই ফুলসিরাতের উপরে পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে জাহান্নামায় নিক্ষেপ হয়ে যাবে এই জাহান্নামায় নিক্ষেপ হয়ে যাওয়ার পরে বান্দা বান্দিরা যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহকে প্রভু বলে যারা মেনে নেবে আল্লাহকে যারা স্রষ্টা বলে মেনে নেবে ওই বান্দা বান্দিরা ওই জাহান্নামের উপরে ফুলসিরাতের কাছে দাঁড়িয়ে যাবে এবং তারা ভয় পেতে থাকবে আমরা কিভাবে পার হব আমরা এখানে কিভাবে পার হব এই জাহান্নামের উপরে এই সরু সিরাতটা ফুলসিরাতটা কিভাবে পার হব আর সেই মুহূর্তে চলে আসবে নাহনু আউলিয়াউকুম কারা যারা আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের ফরিস্তারা যারা আমাদের বন্ধু হয়ে যাবে ওই জাহান্নামের মুখের দ্বারে ওই বান্দা বান্দির কাছে এসে হাজির হয়ে যাবে এসে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোন ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই বলে কি ওয়া বাশিরু বিল জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর দয়ার জান্নাত আমরা বন্ধু চলে এসেছি আল্লাহ তাখাফু তোমরা কোনো ভয় করো না ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই ওই সময় ওই ফেরেশতারা বন্ধু যারা তারা হাত ধরে ধরে নিয়ে ওই জাহান্নামের উপরে ফুলসিরাতটা বিদ্যুৎ গতির ন্যায় পার করে দিয়ে আল্লাহ তাআলার ওই দয়ার জান্নাতে পৌঁছে দেবে আর একটু জোরে বলতে পারলেন না তো মন খুলে বলতে পারলেন না লিল্লাহে তাকবীর আরে তাকবীর বাইরে আমার এমন বন্ধু তারা হবে ওই কামতের মহা ময়দানে ময়দানে মাশারে তারা বন্ধু হবে এবং চলে যাবে সেই আল্লাহর দয়ার জান্নাতে তারা পার করে দেবে এবং সেই জান্নাতে পার করে দেওয়ার পরে এই আয়াতে কারিমার 31 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ তাআলার ঘোষণা কি এবার অসুবিধা হচ্ছে আপনাদের এখনো চলবে চলবে ইনশাআল্লাহ 2-5 মিনিট ইনশাআল্লাহ 2-10 মিনিট চলবে এখনো আলহামদুলিল্লাহ কারণ আমি আর বেশি সময় নেব না কারণ 12:10 হয়ে গেছে ঘড়ির 12টা বেজে গেছে আপনাদের আমারও ও বাজিনি আপনাদের তাহলে আমারও বাজিনি চলবে ইনশাআল্লাহ ভাইরা আমার এবারে 25 নম্বর বলবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাকের আয়াত কোরআন
হারুম মাজিদের আয়াতে কারিমা এবং সেই জান্নাতে পৌঁছে দেওয়ার পরে ঘোষণা হলো আল্লাহ পাকের ঘোষণা বলছে কি 31 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলছে ওয়ালাকুম ফীহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম বলছে জানেন জান্নাতে পৌঁছে দিলেন কারা কারা পৌঁছে দিলেন সেই বন্ধুরা ফারিস্তারা জান্নাতে পৌঁছে দিলেন এবং সেখানে কি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাকের কসা ঘোষণা কোন আল্লাহ পাক বলতে লাগলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি এবং এখানে তোমরা এসেছো তোমাদের মন যেটা চাইবে সেটা তোমরা পাইবে আরে বলুন মন যেটা চাইবে সেটা তোমরা পাইবে শুধু তাই না ওয়ালাকুম ফিহা মা তাদউন শুধু তাই নয় মন যেটা চাইবে সেটা তো পাবে শুধু তাই নয় ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ সেটাকেও আমি আল্লাহ কবুল করব সেটাকেও আমি আল্লাহ পূরণ করে দেব এবারে এই যে মন চাওয়া কেমন মন যেটা চাই ওয়ালাকুম ফিহা মা তাশতাহি এই সম্পর্কে বিশ্বনবী আমার বলছে কেমন জানেন জান্নাতে মন যেটা চাইবে সেটা পাইবে কেন জান্নাতে যারা জান্নাতে যাবে জান্নাতি হবে প্রথমে দেখবে বড় বড় উট পাখিগুলো উড়ে উড়ে যাবে কি পাখি উট পাখি উড়ে উড়ে যাবে আর জান্নাতীদের মনে হবে আল্লাহ কেন না জান্নাতের ভিতরে আল্লাহ কারো মনে দুঃখ দেবে না এই যারা আমরা কালো আছি না আমরা যারা কালো এই কালো জানা আল্লাহ তাদের এই কালো অবস্থায় জান্নাতে দেবে কারণ আর যারা বুড়ো আছে তো বুড়োরা তো এই অবস্থা আল্লাহ পাক দেবেন জান্নাতে দেবেন না যারা অন্ধ আছে জান্নাতে যাবে না ওই অবস্থায় শুধু তাই নয় কুজো বেটে এইভাবে আল্লাহ জান্নাতে দেবে না কারো মনে আল্লাহ দুঃখ দেবে না কারণ হলো বুড়োদের কথা যদি বলি বয়স্ক বাবাজিদের কথা কেন আমরা কথাই জানি জোয়ানে জোয়ানে হাসি আর বুড়োই বুড়োই কাশি তার মানে জোয়ান বয়সে আনন্দ উপভোগ করতে ভালো লাগে কিন্তু বয়স্ক অবস্থায় কোনো কিছু বুড়ো অবস্থায় বয়স্ক অবস্থায় কি আনন্দ উপভোগ করতে মজা লাগে ভালো লাগে ভালো লাগে না আল্লাহ বলবেন এ আমার বয়স্ক বয়স্ক বান্দা বান্দিরা আমি আল্লাহর অবস্থায় জান্নাতে দেব না আমি আল্লাহ তোমাদেরকে যুবক বানিয়ে দিলাম কত বছরের জান্নাতি যারা হবে একটাই বয়স তাদের হবে কেউ 60 বছর কেউ 70 বছর কেউ 100 বছর এইভাবে জান্নাতি দিবেন না আল্লাহ পাক একটা বয়স করে জান্নাতি দিবেন ওই বয়সটা হলো 33 বছর কত বছর 33 বছরের যুবক করে আল্লাহ জান্নাতি দিবেন আর যারা কালো হবে আল্লাহ বলবে এই আমার কালো বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাক তোকে কালো বানিয়েছিলাম বলে দুনিয়ার জীবনে তোকে কেলো কেলো বলে ডাকতাম কালু তোর নাম দিয়েছিল বলে না বলে না যারা একটু কালো হয়ে গেলে কি বলে কালু নাম দেয় কি কেলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোকে কালু কেলো এইভাবে আমি আল্লাহ দেব না আমি আল্লাহ তোকে ফরসা বানিয়ে দিলাম শুধু তাই নয় যারা লম্বা মাঝারি দেখে এইভাবে আল্লাহ জান্নাতে দেবেন একটা একটা হাইট হবে একটাই হাইট একটাই কালার আর একটাই বয়স জোরে বলুন তাহলে ফর্সা সবাই হবে বয়স একটাই হবে যুবক সেটা হলো 33 আর হাইট কত হবে কারণ হলো বিশ্বনবী আমার বলতে লাগলেন বাবা সাহাবীরা ওই বড় বড় উট পাখি গুলো উড়ে উড়ে যাবে আর জান্নাতীরা বলবে আল্লাহ যদি একটু খেতে পারতাম ভুনা করে যদি খেতে পারতাম বলার সঙ্গে সঙ্গে ওই বড় বড় উট পাখি গুলো জবে হয়ে ভুনা হয়ে বান্দা বান্দির সম্মুখে চলে আসবে আর বান্দা বান্দি মুহূর্তের ভিতরে এক একজন এক একটা বড় বড় উট পাখি সব খেয়ে ফেলবে সব এক এক খেয়ে নেবে এক একটা বড় বড় উট পাখি গুলো আচ্ছা বলেন ওই বড় বড় উট পাখি ওই উট পাখি দেখেছেন তো আপনারা বড় বড় হয় না অনেক বড় বড় হয় ওই বড় বড় উট পাখি গুলো সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই বড় বড় উট পাখি গুলো ওগুলো আমরা খাবো কি করে আমাদের পেট পেট ছোট আর বড় বড় উট পাখি গুলো ইয়া মা সাহাবাই কেরামেরা
এমন ছোট অবস্থায় আল্লাহ পাক জান্নাত দিবেন না একটা হাইট হবে ওই হাইটটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের যে হাইট আদম আলাইহিস সালাম যত লম্বা তেমন করে তাম জান্নাতীদের ওই একটাই হাইট করে আল্লাহ জান্নাতী করবে আচ্ছা হযরত আদম আলাইহিস সালাম কত লম্বা ছিল জানেন আপনারা হ্যাঁ 60 হাত না 60 গজ এই জান্নাত সম্পর্কে কেন আমি লম্বা বেশি ওদিকে যাব না আমার বিষয়বস্তু হলো এমন ভাবে মন যেটা চাইবে আল্লাহ সেটা কবুল করে নেবে এবং যেটা দাবি করবে আমার আল্লাহ পাক সেটাও কবুল করে নেবে এবার চলে যাব 31 নম্বর আয়াত শেষ হয়ে গেল এবার আসব 32 নম্বর আয়াত সূরা হামিম সাজদার 24 নম্বর পারা এবার 32 নম্বর আয়াত আমার আল্লাহ পাকের ঘোষণা ছোট্ট একটি আয়াতে কারিমা এবং রুকুর একটি ছোট্ট আয়াতে কারিমা পড়ে আমি আমার মূল বিষয়ে চলে যাব আর আল্লাহ পাকের ঘোষণা হলো কি নুজুলাম মিন গাফুরির রহিম আল্লাহু আকবার সবকিছু এ যা তত্ত্ব জান্নাত সম্পর্কে এত কিছু যা কিছু শোনা হলো বলা হলো নুজুলাম মিন গফুরির রহিম মা আল্লাহ পাককে তিনি জানান সবকিছু হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আপ্যায়ন শুরু জোরে বলা গেল সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ মূল বিষয়বস্তু হলো তাহলে এত সময় ধরে আমি প্রায় 2 ঘন্টা ধরে আপনাদেরকে তাফসীর থেকে কি বোঝাতে চাইলাম তাহলে এত কিছু তত্ত্ব এত কিছু সব নিয়ামত এবং সবকিছু এই অফার গুলো কাদের জন্য কাদের জন্য অফার হ্যাঁ যারা ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনে নেবে এবং সুমাস্তাকামু যারা এর উপরে অটল থাকবে অচল থাকবে তার মানে কি ভোদা আছেন এদিকে আবার আছে জিও আছে না এদিকে আছে এয়ারটেল এদিকে আবার আছে অনেক রকম কত কিছু হাবি যাবে তাহলে যদি আমি এয়ারটেল ব্যবহার করি আর জিওর যদি অফার কিছু হবে হবে তাহলে আমি জিও যদি ব্যবহার করি জিওটাই ব্যবহার করতে হবে তাহলে জিওর অফারটাই পাবো এয়ারটেল অফার পাবো না তাহলে এত কিছু অফার সব কিছু কার জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনে নেবে এবং সুমাস্তাকামু এবং যারা এর উপর অটল থাকবে অচল থাকবে কোনো অবস্থাতে নড়বে না এবার কেমন অবস্থা নড়াবো না আমি আর যাব না কেন মূল থিমস এবার বুঝাতে গেলে অন্যদিকে লম্বা ঘটনা চলে যাবে তবে এই পর্যন্ত আপনারা বলছি আপনাদেরকে একটুখানি বলতে চাই বাবা এই এমন মাহফিলটাকে কেন্দ্র করে আজকে আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যাদের আনিয়েছেন একজনকে নিয়ে করতে পারবেন আল্লাহ তাআলা আজকে থেকে আমি আপনাকে রব বলে পূর্বে জানতাম এবং আজ মেনে নিলাম যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না একজন কি হবে বলতে পারবে হুজুর আজকে
কে আমি নিয়ে করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আমি আদায় করব পারবে কেউ আছে কেউ হুজুর আমি অন্তত পক্ষে আমি আজকে নিয়ত করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আমি আদায় করব হুজুর আজকে নিয়ত করলাম তাহলে আমি আজকে মনে করব আজকে মাহফিলটা হবে দাওয়া সার্থক হবে আছে কেউ একজন যে হুজুর আমি চার ওয়াক্ত পড়তে পারি কিন্তু পাঁচ ওয়াক্ত তো পড়তে পারি না তাই নিয়ত করলাম আল্লাহ আপনাকে রব বলে মেনে নিলাম অন্তত থেকে আজকে তওবা করে নিলাম এবং এর উপরে অটল থাকব অচল থাকব যত কষ্ট হোক না কেন যত মুসিবত হোক না কেন আমি হটব না এবং আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার নিয়ত করব কেননা কবরের ডান সাইডে থাকবে কোন বন্ধু যারা কি করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাহলে আছে একজন কেউ যে হুজুর যে আমি নামাজ সম্পূর্ণ পড়তে পারি না তিন চার ওয়াক্ত পড়ি মানে পাঁচ ওয়াক্ত হয়তো পড়তে পারি না বা মোটে আমি কেননা এখন তো ভাগ করে দিয়েছি আমি বুঝলেন অনেক রকম ভাগ করে দিয়েছি নামাজ তো ভাগ করে দিয়েছি বুঝলেন একটা নামাজই আছে নাম দিয়েছি পাঁচ মোল্লা কি মোল্লা জোরে বলেন কি মোল্লা পাঁচু মোল্লা মানে কি পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে নাম দিয়েছি পাঁচু মোল্লা আবার একজন আমি নাম দিয়েছি যে শুক্র মোল্লা কি মোল্লা শুক্র মোল্লা মানে শুক্রবারে নামাজ পড়ে অন্য দিনে কোনো খবর নেই নাম দিয়েছি শুক্র মোল্লা আবার একজন নাম দিয়েছি আমি রমজান মোল্লা কি মোল্লা সামনে সব ভাগ ভাগ করতে নিজের জন্য ভাগ রেখে দেয় কেন বলো এটা যদি হাত ছাড়া সব বেকার হয়ে যাবে খাটা খাটা ছোলা গুলো সাইডে রেখে দেয় এক মাস হয়ে গেল ভাই তোমার দেখতে পাই না কি খবর খবর বলছে ছোলা নেই আমি নেই রমজান মাস আসলে এক ওয়াক্ত নামাজ কাজা নেই ওই জন্য ওর নাম দিয়েছি রমজান মোল্লা কি মোল্লা রমজান মোল্লা আবার একটা নামাজি আমি তার নাম দিয়েছি ইদু মোল্লা কি মোল্লা মানে ঈদের নামাজ কাজা নেই সারা বছর কোনো খবর নেই ঈদের দিন আসলে পরে ওই দিনেতে বিরাট দাঁত শাম দামি দাঁত সাবান সব কিনে এনে সুন্দর সেন পেন আতর পাতর মেখে নতুন জামা পরে ফাঁস কাতার ইমাম সাহেবের পেছনে জীবনে নামাজ পড়ে না কিন্তু ঈদের নামাজ কোনো কাজা নেই যদি এক মিনিট দেরি হয় নামাজ খুতবা নামাজ শুরু করতে দেখতে পাবো না এক মিনিট দেরি হয়ে গেলে ইমাম সাহেব দেখতে পাবো না নামাজ শুরু করে দাও আমি তো জানি না আপনি দেখেন আছে যেটা পাস পাস সেটা বলছি এরকম হয় হয় না হয় না কি বলে এক মিনিট দেরি হয়ে গেলে দেখতে পাবো না মানে কত নামাজি চিন্তা করো সামনে কাতারে বসেছে অতএব সারা বছর খবর নাই ঈদের নামাজ কাজা নাই ওই জন্য নাম দিয়েছি কি মোল্লা ইদু মোল্লা আর আর মোল্লা আছে আমি তার নাম দিয়েছি হচ্ছে ওই আলু মোল্লা কি মোল্লা আলু মোল্লা আলু মোল্লা কি আলু সব সবজিতে চলে না চলে না চলে না দেখবেন ডিমে আলু গোশে আলু মাছে আলু বেগুনে আলু পটলে আলু মানে এক কথায় হলো আলু সবটায় খিচুড়িতে আলু বিরিয়ানিতে আলু সব হয় আলু চলে ওই জন্য এবার এবার কি বলেন আলু মোল্লা কারা বলছে মাদ্রাসার কেশিয়ার মসজিদের বলছে সেক্রেটারি বলছে মেলার বলছে মেলার হচ্ছে সহ সভাপতি মানে সব জায়গায় আছে এ সমিতিতে বলছে অমুক পদে ওই সমিতিতে বলছে অমুক পদে মানে সব জায়গায় আছে ওই জন্য নাম দিয়েছি কি মোল্লা খুলে বলছি না বুঝে নিতে হবে আলু মোল্লা সব জায়গায় চলে ওই জন্য আমি এইগুলো ভাগ করেছি তাহলে আপনারা কি মোল্লা হতে চান কি মোল্লা হতে চান পাঁচু মোল্লা বলবে আল্লাহ পাক এই নামাজিরা তোমরা একটা কাতার দিয়ে দাও ওই সময় বেনামাজিদের কাতারে একজনও দাঁড়াবেন না সবাই গিয়ে নামাজিদের কাতারে তবে ঈমান যদি ওই বলেছি ইন্নাল্লাযিনা কালু রাব্বুনা আল্লাহ যদি আপনি আল্লাহকে রব বলে মেনে নিয়ে
এবং সুম্মাস্তাকামু এর উপরে অটল থাকতে পারেন কোনো চিন্তা নাই আল্লাহর ফেরেশতারা বলছেন আল্লাহ স্বয়ং ঘোষণা আল্লাহ তাখাফু মানে তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওই সময় আপনার ঈমানওয়ালা যদি না হন আপনি যত জ্ঞানী হন মুখস্থ করে রাখেন আমার ধর্মের নাম কি ইসলাম আমার রব আল্লাহ যদি আপনি আল্লাহকে জেনে নেন কেন না অনেকে আছে না কারণ পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে মনে মনে করে যে আল্লাহ এত বড় আসমান জমিন চন্দ্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী আল্লাহ কি একলা পারে টারে না দুটো একটা আল্লাহ আছে বলেন দিন যদি এই কেউ মনে করে তার নামাজ হবে রোজা হবে হজ হবে কিছুই হবে না তাহলে মনে করতে হবে কি একমাত্র প্রভুর নাম কি জোরে বলেন কি আল্লাহ আরো চিল্লে বলেন কি আল্লাহ এই আল্লাহ ছাড়া আমাদেরকে এর উপরে দাঁড়িয়ে কত কষ্ট হোক মুসিবত আসুক আমাদের অটল যদি থাকতে পারি আপনার আমার ব্রেনটা সাহায্য করবে কি নাহানু আউলিয়া হুকুম বলেছি না যদি মৃত্যুর সময় যদি ঈমান কলেমা যদি পড়ে নিতে পারি আর কোনো ভয় নেই ঈমানটা নিয়ে যদি মরতে পারি আর কোনো ভয় নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা নাই জি একদম একদম নিশ্চিন্ত ইনশাআল্লাহ কারণ আল্লাহর ঘোষণা আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নেই আর ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি এইরকম প্রশ্ন করবেন তাহলে তো বুঝতে পারবো যে আপনারা বুঝবার চেষ্টা করেছেন আর এই সোনা মোল্লা আর গোলাম মোল্লা মানে আমি বললাম গোলাম মোল্লা আপনারা সোনা মোল্লা তাহলে কোনো লাভ হবে এই যে চাচাজির মনে প্রশ্ন জাগলো আমাকে জিজ্ঞাসা করলো আমি খুব খুশি হয়েছি এইরকম প্রশ্ন করবেন তবে তো মজা লাগবে আর আমি এটা মনে করি ক্লাস রুম কথা বললেন না যদি বলেন হুজুর তত্ত্বগুলো কোথায় এই দেখেন এতে সব আছে আছে না নেই এটা কোরআনুল মাজিদ অতএব এখানে সব তাফসীর আছে কোরআন শরীফ আছে সব কিছু এর ভিতরে আছে আমি মাঝে মাঝে দেখছি কেন ভুলে যেতে পারি কোন পর্যন্ত বলেছি ঠিক নাই এই জন্য সামনে আমার সব দেখা যাচ্ছে এখান থেকে বলছি কোথায় আছে আমি সব বলে দিতে বলে দিচ্ছি অমুক পাড়ায় অমুক পৃষ্ঠায় এত নম্বরে আছে বলছি না বলিনি সব সবাই না অতএব আমাদেরকে যা কিছু বললাম যা কিছু বুঝলাম এর উপরে আমল করার তৌফিক দিন জোরে বলুন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশরে ওখানে যখন দুটো কাতার দেওয়া হবে আল্লাহ বলবে নামাজীদের কাতারে দাঁড়িয়ে যাও নামাজীরা বেনামাজীরা যারা নামাজ পড়তে পারো নাই বেনামাজীরা বেনামাজীর কাতারে কাতারে দাঁড়িয়ে যাও কিন্তু বেনামাজীরা বেনামাজীর কাতারে যাবে না নামাজীদের কাতারে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবে তাই তো সবাই তো নামাজি সব নামাজি সব নামাজি কিন্তু না ওই সময় বলবে যাও যারা রুকু করতে রুকু করো সিজদা যারা জমিনে সিজদা করতে সিজদা করো এখানে প্রমাণ হয়ে যাবে কিন্তু নামাজি যারা হবে ওই সময় তারা রুকু করবে রুকু করতে চাইবে রুকু পারবে সিজদা করতে চাইবে সিজদা করবে কিন্তু বেনামাজি যারা হবে নামাজ যারা পড়বে না আল্লাহ তাদের ঢিল মেরে দেবে তাদের আর নাট বলতু আর ঘুরবে না ওরা রুকু করতে পারবে না সিজদা দিতে পারবে না ওখানে খাড়ায় দাঁড়িয়ে থাকবে আর নামাজিরা তারা সেজদাই পড়ে যাবে এখান থেকে প্রমাণ হয়ে যাবে নামাজি কারা আর বেনামাজি কারা শত চেষ্টা করলেও তারা এখানে দুনিয়ার জমিনে অনেক ফুকর ফুকর ফাঁক দিয়ে সব কিছু টুকেটাকে পাস করা যায় সব কিছু ছাড় পাওয়া যায় টাকার বলে অর্থ বলে আপনার দলের বলে অনেক কিছু সম্ভব কিন্তু কিয়ামতের মহাময়দানে চুল পরিমাণ কোনো ফাঁক থাকবে না অতএব আজকে নিয়ত করে নিন ওই কিয়ামতের মহা ময়দানে যেন আমাদের নামাজিদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেয় আল্লাহ তাআলা সে তৌফিক দান করে বলেন আমিন তাই আমি চাইছি আজকের মাহফিল থেকে অন্ততপক্ষে আমার কমিটি ভাইরা যারা আছে এ মাহফিল যারা ইন্তেজাম দিয়েছেন আমি ওই সমস্ত জওয়ান যুবক ভাইদেরকে আমি করজোড়ে নিবেদন করব আপনারা চলে আসুন আপনাদের পরিবর্তন হতে হবে কেননা নিয়ত করার দায়িত্ব কাদের নিয়ত করার দায়িত্ব কার ভালো কাজে নিয়ত করার দায়িত্ব কার আমাদের মানুষের বান্দাদের বান্দিদের আর কবুল করার দায়িত্ব কার
জোরে বলেন। তাই আমি কমিটির ভাইদের কাছে খাস করে দাওয়াত দিচ্ছি, আপনারা নামাজীদের কাতারে দাঁড়িয়ে যান। আর আজকে এখানে চাইছি কমিটি ভাইরা সবাইকে স্টেজে আসবার জন্য অনুরোধ করছি। আমার কমিটি ভাইরা সবাই স্টেজে চলে আসেন এবং আমাদের নাজাতের ওসিলা আমাদের করতে পারে না, পারে না, জোরে বলেন পারে না, পারে না, জোরে বলেন না, ইনশাআল্লাহ। আমি চাইছি একজন হলো শ্রোতা যারা আমরা রয়েছি একজন পারবেন, কেউ যে হুজুর অন্তত পক্ষে আমি নিয়ত করলাম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করছি, আছে কেউ? আমি খাস করে তার জন্য দোয়া করবো, কারণ এত রাস্তা আমি এসেছি। আপনি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ। কি নাম? আলম দালাল। আমি একটু মুসাফা করবো, আসবেন? মুসাফা করলে কি হয় জানেন? মুসাফা করলে আল্লাহ একশোটা রহমত বর্ষিত হয় উভয়ের দুজনা যারা মুসাফা করে। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ। তবে যে আগে হাত বাড়াবে তার 90টা রহমত সে পাবে, আর পরে যে হাত বাড়াবে সে 10টা পাবে। কটা পাবে? 10টা। আমি তাই মুসাফা করতে চাই আপনার সঙ্গে যে হুজুর আমি একটু মুসাফা করব আর আমি তাওবা করব। আমার সঙ্গে সবাই সবাইকে তাওবা করা লাগবে, আমরা সবাই তাওবা করব ইনশাআল্লাহ। তবে আমার এই ভাইয়ের সঙ্গে একজন জোড়া হবে যে হুজুর আমি নিয়ত করছি, কেন আমার আমরা সব থেকে জোড়া বেশি পছন্দ করে না, জোড়া পছন্দ করে আমার।